এই রিস্ককে মিটিগেট করার জন্য আমাকে কন্ট্রোল অ্যাক্টিভিটিস ডিজাইন করতে হবে। ওই যে তাকে যে আমি জিপিএস ট্র্যাকার দিয়ে দিলাম, ওটা ওয়ান কাইন্ড অফ কন্ট্রোল অ্যাক্টিভিটিস। আমি যে সিসি ক্যামেরা লাগাইছি, এটা কন্ট্রোল অ্যাক্টিভিটিস। আমি যে স্মোক ডিটেক্টর লাগাইলাম, সেটাও কন্ট্রোল অ্যাক্টিভিটিস। কারণ কি, আমি রিস্ককে মিটিগেট করার জন্য এগুলো করতেছি। সিকিউরিটি গার্ড কেন রাখছি, যাতে আমার চুরি না হয়। তো চুরি হওয়াটা হচ্ছে রিস্ক, সিকিউরিটি গার্ড রাখাটা হচ্ছে কন্ট্রোল অ্যাক্টিভিটিস। ফর এক্সাম্পল, কোম্পানিতে সবচাইতে বেশি রিস্কি অ্যাসেট গুলোর মধ্যে একটা হচ্ছে ক্যাশ, কারণ ক্যাশ খুব সহজেই চুরি করা যায় এবং মিসইউজ করা যায়। আচ্ছা, মিসইউজের একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই। আমরা অডিটর, এই যে আমাদের 30 তারিখ আসতেছে না, 30শে জুন। হ্যাঁ, 30শে জুনে কিন্তু আমরা এই 30শে জুনে ক্লোজিং যতগুলো অডিট আছে সবগুলোতে আমরা 30শে জুনে ডে এন্ডে আমরা যেখানে যেখানে ক্যাশ ট্রানজেকশন আছে সেখানে সেখানে আমরা ক্যাশ কাউন্ট করতে আমাদের টিম চলে যাবে। তো এরকম কোন এক 30শে জুনে আমাদের টিম একটা পার্টিকুলার কোম্পানিতে আগে থেকে আমরা কমিউনিকেশন করে রাখছিলাম যে অনেক সময় কিন্তু সারপ্রাইজ ক্যাশ কাউন্টিং হয়, সেটা তো আরেকটা ব্যাপার। বাট আমরা ওখানে অনেক সময় কমিউনিকেশন করেই যাই। নর্মালি ইয়ার গুলোতে ইয়ার এন্ডে ওরাও জানে আমরা যাব, আর আমরাও কমিউনিকেশন করে যাই। আমরা আগে থেকে জানাইছি যে আমরা 30 থেকে আমাদের টিম যাবে, তো কখন আপনারা আপনাদের ট্রানজেকশন শেষ করবেন, আমাদের টিম কাউন্ট কখন থেকে শুরু করতে পারবে। তো ওরা আমাকে জানাইলো যে ওরা ওই দিন 5:30টার মধ্যে ওদের সব ক্যাশ ট্রানজেকশন সব শেষ করে ফেলবে, ক্যাশ গুছাইয়ে ফেলবে, এন্ড আমার টিম যে 5:30 থেকে 6টার দিকে ক্যাশ কাউন্টিং শুরু করতে পারবে। ভালো কথা, টিম আগেই চলে গেছে, যা ওয়েট করতেছে 6:30 ক্যাশ কাউন্টিং শুরু করবে। 6টার সময় আমার টিম গেছে ক্যাশ কাউন্ট করতে, ওরা বলে যে ভাই এখনো তো ক্যাশ ট্রানজেকশন চলতেছে, এখনো তো আমরা গুছাতে পারি নাই, আর একটু সময় লাগবে। এই আরো একটু করতে 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 রাতে 9টা বাজছে। তো 9টার সময় আমাকে দিছে ফোন আমার টিম যে স্যার, সে 6টা থেকে শুরু করছি, এই করি সেই করি করতে করতে 9টা বাজে, এখনো তারা নাকি ক্যাশ গুছাতে পারে নাই, আমরা তাহলে কি করবো। তা আমি ওদের CFO কে ফোন দিলাম যে ভাই এই অবস্থা, এখন কি অবস্থা, কি করবো, ক্যাশ তো কাউন্ট করতে হবে। এবং তখন আমার সন্দেহ বাড়ছে। তো আমি CFO বললো যে তাহলে এক কাজ করেন ভাই, টিমকে কালকে আসতে বলেন, কালকে কাউন্ট করুন। আমি বলছি না, আজকে কাউন্ট যদি আজকে 3টার সময় হয়, আজকে 3টার সময় যদি এমন হয় সারারাত তারা ক্যাশ গুছাবে, আমার টিম ওখানে থাকবে, লাগলে সকালে টিম ক্যাশ কাউন্ট করে আসবে, আর রাতে যদি ক্যাশ কাউন্ট করে আসে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, এবং রাতে ওদেরকে যার যার বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা আপনি করেন, ক্যাশ কাউন্ট যখন হওয়ার তখনই হবে। তো CFO বলো ঠিক আছে ভাই, সমস্যা নেই, আমি ওদের খাওয়া দাওয়া প্লাস যদি ক্যাশ কাউন্ট করার পর রাত হয়ে যায় তাহলে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমি করতেছি। তা আমি আবার টিমকে ফোন দিলাম, তোমাদের কষ্ট হচ্ছে আমি জানি, বাট অ্যাপারেন্টলি একটু আমার সন্দেহ হচ্ছে, তোমরা একটু কষ্ট হইলেও থাকো। তো তারাও ইন্টারেস্ট পেয়েছে, তারাও হ্যাঁ পাইছি এবার তোরবো। তো তারাও বলছে স্যার কোনো সমস্যা নাই, আমরা এখানে আসি, রাত্রে 2-3টা যাই বাজুক, আমরা ক্যাশ কাউন্ট না করে এখান থেকে বেরোচ্ছি না। তো রাত্রে 1টার সময় তারা, এখন দেখা যায় যে কে বাবা ওইটা তো যায় না, কিন্তু বসে আছে, আমার টিমও কিছুক্ষণ পর পর যায় কিরে ভাই ক্যাশ কাউন্ট কখন কখন। তো একটা সময় যখন ওরা বুঝতে পারছে যে এইটা তো দুষ্ট অডিটর আসছে, এ তো ক্যাশ কাউন্ট না করে যাবে না, সম্ভবত রাত্রে 12টা 1টার দিকে তারা বলছে আসেন ক্যাশ কাউন্ট করে। ছেলে মেয়েরা সম্ভবত প্রায় 2-2.5 ঘন্টা ধরে ক্যাশ কাউন্ট টাউন করে, আমার প্রায় রাত প্রায় ফজরের মতো হয়ে গেছে। তো পরে যখন আমরা তারপরের দিন বসছি, দেখা গেল রেকর্ডে যে ক্যাশ আর ফিজিক্যালি যে ক্যাশ পাইছি আমরা, এর মধ্যে প্রায় 3.5 কোটি টাকার গরমিল। ওই কোম্পানিটা অনেক বড় এবং প্রচুর, তখন প্রচুর ক্যাশ ট্রানজেকশন হইতো। এখন ওই কোম্পানিতেই, এখন আমাদের বলার পরে, এখন ওখানে আগে অলমোস্ট 80-90% ক্যাশ ট্রানজেকশন হইতো, এখন সেটা কমতে কমতে less than 5% চলে আসছে। যখন ডিফারেন্স পাইছে, যেটা জানানো হয়েছে ক্যাশিয়ারকে, মেইন ওখানে আবার বড় ক্যাশ, তো যে হেড ক্যাশিয়ার তাকে জানানো হয়েছে যে আপনার তো ওই রেকর্ডের সাথে মিলে না, তো সে বলতেছে না না মিলে যাওয়ার কথা আছে, সম্ভবত আমরা কোথাও অ্যাডভান্স অ্যাডভান্স দিছি, ওগুলো হয়তো রেকর্ড হয় না। তারপর ঠিক আছে আপনি ডকুমেন্টস দেন, এখন সে এগুলো দেখাই দিতে পারে না। লাস্টে অনেক কষ্টে কিছু কিছু মিলাইছে, 3 কোটি টাকার কোনো ডিফারেন্সই পায় নাই। তো এটা নিয়ে আরো অনেক গল্প আছে, সেগুলো নিয়ে আমরা যখন সাবস্টেন্টিভ টেস্টে ডিসকাস করবো তখন একটু আলাপ করবো। লাস্টে যেটা বের হয়েছে, ওই লোক একটা চালাই করে, কি করে জানেন, এটা আজকে থেকে প্রায় 6-7 বছরের কথা। তখন ব্যাংকে একটা কাজ হইতো প্রতিদিন ইন্টারেস্ট দিত, এখন তো ইন্টারেস্ট রেট কমে গেছে, তখন ইন্টারেস্ট রেট হাই ছিল, মানে 13-14% ইন্টারেস্ট দিত এবং ডেইলি ইন্টারেস্ট দিত। আপনার খেয়াল মনে পড়ে কিনা আপনাদের জানি না,
তখন তো সাতপাড়া ইন্টার বা ম্যাট্রিকে পড়েন। হ্যাঁ, তো ওই সময় একটা সময় গেছে আর কি। তো সে কি সে একটা চালাকি করছে, কি করছে, হিসাব করে দেখছে যে কোম্পানির ক্যাশ ভোল্টে অল টাইম মানে একদম কম থাকলেও 4-5 কোটি টাকা থাকে, আর বেশি হলে 8-10 কোটি টাকা হয়। কখনোই 4 কোটি টাকা নিচে তার ক্যাশ ব্যালেন্স হয় নাই। তো সে যেটা করছে, 3 কোটি টাকার FDR করে ফেলছে নিজের নামে ডেইলি বেসিসে ইন্টারেস্ট, চুরি করে নাই। কিন্তু সে যখনই দেখা যায় একটু দরকার টাকা, তখন করে কেউ FDR টা ভেঙে টাকাটা নিয়ে আসে, আবার নিয়ে জমা দেয়। স্যার এটা কিন্তু এক ধরনের স্যার ভালো ছিল আর কি। স্যার ওরা কিন্তু টাকাটা ফেলে রাখছে স্যার, এটা যদি কোম্পানি করতো তাহলে লাভ ছিল স্যার। এক্স্যাক্টলি, ওরা তো বলা উচিত ছিল কোম্পানিকে যে আমাদের কাছে আইডল মানি পড়ে থাকে, তা আমরা এটা আইডল না ফেলে রেখে আমরা যদি কোম্পানি নামে FDR করি তাহলে কোম্পানি কিন্তু ভালো ইনকাম করতে পারে। তো উনি ওইটা না করে, বুদ্ধিটা কি আছে, সে করছে কি কোম্পানির নামে না করে নিজের নামে করছে। আর আপনি চিন্তা করেন, 3 কোটি টাকা যদি আমি এরকম 2 বছর খাটাতে পারতাম, তখন তখন তো 13-14% বাদ দেন, আমি যে নেট 10% করে ইন্টারেস্ট পাই, তাহলে 3 কোটি টাকার উপরে 2 বছরে আমার ইন্টারেস্ট পাবো কত? 2 বছর 20-30-40 লাখ টাকার মতো হয়ে যাবে। 30-60 লাখ টাকা, 60 লাখ টাকা। হ্যাঁ স্যার, ওই লোক বেতন পাবে না 60, মানে ওনার বছরে বেতন মনে করেন যে কত, 3-4 লাখ টাকা বেতন, মানে 60 লাখ টাকা তার ইনকাম করতে, 5 লাখ টাকা বেতন যদি হয় বছরে, তাহলে তার 12 বছর লাগবে 60 লাখ টাকা ইনকাম করতে। ভালো আইডিয়া ছিল, কিন্তু সে তো চুরি করে নাই স্যার। চুরি করে নাই কিন্তু মিস ইউজ করছে। হ্যাঁ ইয়েস স্যার, মিস ইউজ করছে। এবং এই মিস ইউজটা তারা কেন করতে পারছে, বিকজ ওখানে ভালো কন্ট্রোল সিস্টেম ছিল না, এবং হেড অফ ট্যাক্স একাই ক্যাশ ক্যাশে কন্ট্রোলটা তার কাছে একাই ছিল, মানে ক্যাশে যে ভোল্টের যে কন্ট্রোল, ওদের অনেকগুলো ভোল্ট ছিল, এই ভোল্ট গুলো কন্ট্রোল তার কাছে একা একার কাছে ছিল। এইটা ছিল একটা বড় রিস্ক, এবং এই রিস্কের ভালো কন্ট্রোল মেকানিজম ছিল না। এই জন্য আমরা বলি, যদি কোনো কোম্পানিতে ক্যাশ ট্রানজেকশন থাকে, আমরা বলি যেই লোক ক্যাশ রিসিভ করবে সে ক্যাশ পেমেন্ট করবে না, যেই লোক পেমেন্ট করবে সে রিসিভ করবে না, আর যেই লোক পেমেন্ট অথবা রিসিভ করবে সেই লোক কখনোই ভোল্টে দায়িত্বে থাকবে না, যে আবার ভোল্টে দায়িত্বে থাকবে সে কখনই ক্যাশ কাউন্টিং এ দায়িত্বে থাকবে না, এবং সে এবং ভোল্টের চাবি মিনিমাম 2 জন বা 3 জনের কাছে থাকতে হবে, মানে 3 জন একসাথে যদি না হয় ভোল্ট খুলতে পারবে না। এরকম অনেকগুলো, এই যে আমি বললাম কাজগুলোকে বিভিন্ন লোকের মধ্যে ভাগ করে দেওয়া, এটা ওয়ান কাইন্ড অফ কন্ট্রোল মেকানিজম, যেটাকে আমরা বলি হচ্ছে সেগ্রিগেশন অফ ডিউটিস। একটা পার্টিকুলার প্রসেস বা সাব প্রসেসে অনেকগুলা টাস্ক থাকে বা ডিউটিস থাকে, সেগুলোকে অ্যামং দ্য পিপল সেগ্রিগেশন করে দেওয়া উচিত। এটা ওয়ান কাইন্ড অফ কন্ট্রোল মেকানিজম, কারণ একা দুষ্টুমি করা অনেক সহজ, 4 জনে মিলে করা কিন্তু অত সহজ না, এবং 4 জনে মিলে করলে ধরা খাওয়ার চান্স বেশি। আরেকটা গল্প মনে পড়লো, এটা গল্প সম্ভবত বানানো নাকি, মানে ইউনিভার্সিটির সাথে সম্পর্কিত। মিড টার্ম এক্সাম, ঠিক আছে, মিড টার্ম এক্সাম, তো মিড টার্ম এক্সামে 4 বন্ধু আগের দিন আবিষ্কার করলো, আমি শিওর ওই 4 জনের মধ্যে আপনারা কেউ নাই, হ্যাঁ কেউ যদি থাকেন তাহলে আমাকে জানায়েন। হ্যাঁ, তো 4 বন্ধু মিলে আবিষ্কার করলো তাদের প্রিপারেশন ভালো না, পরীক্ষা দিলে রেজাল্ট খুব খারাপ হবে। এখন কি করা যায়, তারা একটা বুদ্ধি করলো যে আমরা পরীক্ষা দিব না, পরীক্ষা না দিয়ে আমরা স্যারকে পরে একটা কিছু বলবো, স্যারকে বলবো যে স্যার মেকআপ মিট নিয়ে। তো ঠিক আছে, যেদিন পরীক্ষা, তো পরীক্ষা তো মিড টার্ম 1 ঘন্টা, তো তারা পরীক্ষা শেষ হওয়ার আধা ঘন্টা পরে, মানে 1.5 ঘন্টা পরে যা হাজির হয়েছে, স্যার পরীক্ষা দিতে পারলাম না। কেন স্যার? আমরা 4 জনেই এক জায়গায় পড়াশোনা করতেছিলাম, তো আমরা তো ওর গাড়ি করে আসতেছি, আমি জানি আপনার এই গল্প শুনছেন কিনা, তো মাঝখানে তো গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। তো এখন এই চাকা পাংচার হয়ে গেছে, আমাদের স্পেয়ার স্পেয়ার যে টায়ার সেটাও নষ্ট ছিল,
আলটিমেটলি এইটারে ওই গ্যারেজ থেকে মানে এই পুরো গাড়ি ঠিকঠাক করে আস্তে আস্তে আমাদের লেফট লেট হয়ে গেছে, এখন কি করবো স্যার? স্যার বলো ঠিক আছে কি আর করবো, তোমরা যেহেতু দিতে পারো নাই আমি মেকআপ মিট নিয়ে নিবো, নেক্সট উইকে তোমাদের মেকআপ মিট হবে। তো বন্ধুরা তো খুব খুশি, ভালো কথা, তারা বলে যে 1 সপ্তাহ সময় পাইছে এবার পড়াশোনা করে পরীক্ষা দিব। ওরা এই 1 সপ্তাহে খুব ভালোভাবে পড়াশোনা করছে, ভালো প্রিপারেশন নিয়েছে, নেক্সট উইকে পরীক্ষা দিতে গেছে। তো স্যার এবার ওনাদের করছে চারজনের চার কোনায় বসাইছে, মোটামুটি ভালো বড় হল রুম, চারজনের চার কোনায় বসাইছে। তারপরে কোশ্চেন দিছে, ফার্স্ট কোশ্চেন, আপনাদের গাড়িটা এক্স্যাক্টলি কোন জায়গায় পাংচার হয়েছিল, অ্যান্ড কোশ্চেন নাম্বার টু, কোন চাকাটা পাংচার হয়েছিল? এইটা তো ওদের প্ল্যানের মধ্যে ছিল না, পুরো কট। ঠিক আছে, এখন তো মনে করেন যে একজন লেখছে সামনের বায়রটা, একজন লেখছে পিছনের বায়রটা, একজন সামনের ডানেরটা, একজন পিছনের ডানেরটা, আবার কোথায় পাংচার হয়েছে একজন এক এক জায়গায় লিখছে, কারণ ও আপনার এটা। হ্যাঁ বলেন, কোশ্চেন গুলো স্যার পুরো মানে স্যার প্রিপারেশনের বাইরে স্যার, আনএক্সপেক্টেড। হ্যাঁ, তো ওই মানে এটা যদি একজনে একজনের কাজটা করতো তাহলে কিন্তু তার জন্য কিন্তু মানে এটা দুষ্টুমি করাটা সহজ ছিল, যখনই চারজন হয় তখন কিন্তু কি হয়, তখন আর এই দুষ্টুমি করাটা এত সহজ হয়ে যায়। ঠিক আছে, সেম প্ল্যানিং ছিল না এই সেম। হ্যাঁ সেম হচ্ছে আমাদের এই অডিটেও, যখনই আমি একটা কাজ চারজনকে ভাগ করে দিব না, হ্যাঁ তখন এইরকম একটা প্রবলেম তারা পড়ে যাবে, তখন দুষ্টুমি করাটা এত সহজ হবে না। হ্যাঁ, যদি তারা এক্সপেক্ট করতো যে এই স্যার তো দুষ্ট স্যার, এ উল্টা পাল্টা যে কোনো ধরনের কোশ্চেন করতে পারে, ভাই আগে আমরা আয় আগে আমরা ঘটনাটাকে অ্যানালাইসিস করি, যদি কোশ্চেন করে বসে যে কোথায়, আমরা কিন্তু বলবো যে সব মিলে সবাই মিলে বলবো যে জিগাতলা ওই জায়গায় পাংচার হয়েছিল, এবং সবাই মিলে বলবো কিন্তু যে আমাদের ওই ওইটা পাংচার হয়েছিল। তাহলে কিন্তু যদি কোশ্চেন আইসা পড়ে, যদি ওটা এখন তার মানে কি যে ওই টিচার একটা কন্ট্রোল মেকানিজম অ্যাপ্লাই করছে, সেই কন্ট্রোল মেকানিজম ফেল হয়ে যেতে পারে যদি চারজন খুব ভালোভাবে কোলাইড করে আপনার একটা মানে ওই কন্ট্রোলটাকে যদি বাইপাস করতে পারে। সিমিলারলি আমাদের কোম্পানিতেও আমরা এই সেগ্রিগেশন অফ ডিউটিস মানে ভাগ করে দেওয়া একাধিক লোকের মধ্যে এটা, এবং কিন্তু এবার ভাগ করে দেওয়ার পর যে এরা আমার যে এক এক হয়ে যদি প্রপারলি ঠিক মতো প্ল্যান করতে পারে, ওরা যদি চিন্তা করে যে ভাই চল সারা বছর আমি সারা বছরে পাই 5 লাখ টাকা বেতন, তুই 5 লাখ টাকা বেতন, আমরা সবাই মিলে 20 লাখ টাকা পাই, তা আমরা 10 বছর চাকরি করলে 2 কোটি টাকা ইনকাম করবো, তো 4 কোটি টাকা তো ক্যাশ পয়রা আছে, তো 20 বছর টাকা তো পয়রা আছে, চল আমরা 20 কোটি টাকা নিয়ে 4 কোটি টাকা নিয়ে ভাগি, 20 বছরের ইনকাম হয়ে গেল। তো তার মানে কি আমি ওখানে চারজন দিয়েও কোনো লাভ হবে না, ঠিক না? তার মানে কি শুধুমাত্র একটা কন্ট্রোল সবসময় এনাফ হবে না, আমাকে অনেক কিছু অনেক মানে কম্পেনসেটিং কন্ট্রোল রাখতে হবে, আবার এর পরেও কন্ট্রোল রিস্ক জিরো হবে না, কেন হবে না সেটা আমরা পরে ডিসকাস করবো, আরো পরে যে ডিসকাস করবো। এনিওয়ে, তাহলে কন্ট্রোল এনভায়রনমেন্ট, রিস্ক অ্যাসেসমেন্ট, নাও কন্ট্রোল, এগুলো নিয়ে আমরা ডিটেলস পরে আলাপ করবো, বিশেষ করে কন্ট্রোল অ্যাক্টিভিটিস নিয়ে অনেক ডিটেলস ডিসকাশন আমাদের করা লাগবে, কারণ অডিটে আমাদের একটা বড় কাজ হচ্ছে এই কন্ট্রোল অ্যাক্টিভিটিস গুলোকে ভালো করে চেক করা। নেক্সট পয়েন্টটা হলো ইনফরমেশন এন্ড কমিউনিকেশন। আমি কন্ট্রোল ডিজাইন করছি, কি কি কন্ট্রোল ডিজাইন করছি, মনে করেন যে আমাদের ফার্মে আগে লোকজন এসে আরো অনেক আগে এক সময় ওই খাতায় সাইন করতো, 9টার সময় এসে খাতায় সাইন মানে অ্যাটেন্ডেন্স। তো একটা পর্যায়ে আমরা দেখলাম ওখানে যেটা হয় রিস্ক, রিস্ক কি যে একজনে সাইন একজন করে দেওয়াটা রিস্ক আছে, এবং এটা হচ্ছে, তো কি কন্ট্রোল করা যায়? তো আমরা চিন্তা করলাম যে না তাহলে খাতা রাখা যাবে না, এখন কি করতে হবে, বায়োমেট্রিক সিস্টেম ইনস্টল করতে হবে। তা আমাদের একদম লাইভ এক্সাম্পল, আমাদের অ্যাডমিন বায়োমেট্রিক ইনস্টল টেস্ট করতে 4-5 দিন সময় লাগছে, ওগুলো করছে সবই করছে, কিন্তু এটা আর স্টুডেন্টদেরকে জানায় নাই, স্টুডেন্টরা তো আসছে কিসে বায়োমেট্রিক, ওই দরজা খোলা পাইছে সব ঢুকে গেছে। তো আমি কন্ট্রোল সেট করলাম কিন্তু জানাইলাম না, ওই কন্ট্রোল কাজ করবে?
না স্যার, তাহলে শুধু কন্ট্রোল ডিজাইন করলে হবে না, এটা কনসার্ন পার্সনদেরকে জানাইতে হবে যে আমাদের আগে তোমরা আইসা খাতায় অ্যাটেন্ডেন্স সাইন করতা, এখন এটা অফ, এখন থেকে সবাই আইসা তোমাদের আগে থামস ইমপ্রেশন টিমপ্রেশন দিয়ে করে নাও, রেজিস্ট্রেশন করে নাও, কালকে থেকে তোমরা আইসা কি করবা থামস ইমপ্রেশন দিয়া ঢুকবা বেরোইবা, ঠিক আছে? এটা এটা আমাদের জানাইতে হবে। সো আমি যখন হ্যাঁ এটা নিয়ে স্যার একটা অ্যাপ্লিকেশন আছে স্যার, এটা আমরা কি আমাদের অফিস থেকে করে থাকে স্যার, এটা তো কোডেবল সফটওয়্যার ফর্ম স্যার, সেই স্কুলে আমরা এই সিস্টেমটা নতুন করে স্যার ইমপ্লিমেন্ট করেছি স্যার স্কুল। গুড গুড। তো সো তো সো এরকম আমরা কোম্পানিতে বিভিন্ন এরিয়াতে অনেক ধরনের নতুন নতুন কন্ট্রোল অ্যাক্টিভিটিস আমরা করি, কি বলে ডিজাইন করি, কিন্তু সেগুলো যদি আমরা লোকজনকে না জানাই তাহলে ওই কন্ট্রোল অ্যাক্টিভিটিস বা ওই কন্ট্রোল সিস্টেমে কোনো কাজে আসবে না। আমাকে জানাইতে হবে, কমিউনিকেশন করতে হবে, ওদের ট্রেনিং দিতে হবে, এবং তারপরে হচ্ছে সেটা দিলাম ট্রেনিং, কিন্তু কেউ সেটা ফলো করে নাকি ফলো করে না সেটা কন্টিনিউয়াসলি মনিটরিং করতে হবে। এটা আমার 5 নম্বর কম্পোনেন্ট, কারণ আমি বানাইলাম, কন্ট্রোল ডিজাইন করলাম, বানাইলাম, তারপরে লোকজনকে ট্রেনিংও দিলাম, কিন্তু মনিটরিং না হওয়ার কারণে কেউ সেটা মানে না। ওই আসে একজন থামস ইমপ্রেশন দেয়, বাকি সবাই লাইন ধরে ঢুকে যায়, কেউ দেখার নাই। তো মনিটরিং যদি না থাকে তাহলে কিন্তু আমার ওই কন্ট্রোল আর ফাংশনিং থাকবে না। এই জন্য কন্টিনিউয়াস মনিটরিং থাকতে হবে যে আমি যে কন্ট্রোলটা ইমপ্লিমেন্ট করলাম সেটা ঠিক মতো কাজ করছে কিনা, ওয়েদার ইট হ্যাজ অল স্টিল ফাংশনিং বা ওখানে কোনো ফার্দার ইমপ্রুভমেন্ট দরকার কিনা, সেই মনিটরিং অ্যান্ড ফলো আপটা কিন্তু রেগুলার বেসিসে করতে হবে। তাহলে যে এই যে 5টা কম্পোনেন্ট, এই 5টা কম্পোনেন্ট যখন খুব ভালোভাবে একটা কোম্পানিতে আপনি দেখবেন যে ঠিক আছে, তাহলে আপনি বুঝবেন যে ওই কোম্পানিতে কন্ট্রোল সিস্টেম ভালো। এবং যেই কোম্পানিতে এই কন্ট্রোল সিস্টেম আপনি খুব ভালো পাবেন সেখানে অডিট রেজাল্ট ভালো আসার কথা। অডিট রেজাল্ট মানে রিপোর্ট, অডিট রিপোর্ট ভালো রিপোর্ট আসার কথা, মানে উল্টাপাল্টা মানে প্রবলেম হওয়ার চান্স কম সেখানে, ঠিক আছে? তো এই হলো মোটামুটি আমাদের কন্ট্রোল সম্পর্কে একটা ওভারঅল ধারণা। হ্যাঁ, ওভারঅল একটা ধারণা।